আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই আমার পাশে দেখছেন আমার একজন ভাইকে, কয়েকদিন আগে আমাদের এখানে ভর্তি হয়েছিলেন এই ডিপিএসসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিকুল্লাহ প্রধান স্যারের আন্ডারে। যে সমস্যা নিয়ে এসেছিলেন, ওনার হিপ জয়েন্টে সমস্যা ছিল, প্রায় একদম ফিক্সড হয়ে গেছিল, একদম নড়াচড়া শক্তি পর্যন্ত ছিল না, নিজে উঠে বসা, বিছানা থেকে নামা বা হাঁটা চলা করা একরকম প্রায় অসম্ভব হয়ে গেছিল ওনার জন্য। অল্প কিছুদিনের ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকুই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, নিয়ে এসেছি আপনাদের সাথে ওনার জীবনের সেই কথাগুলো শোনার জন্য, আসুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমার দর্শকদের জন্য আপনার নাম পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম। আমার বাড়ি হলো শেরপুর জেলা, শেরপুর সদরে। তো আমার হিপ জয়েন্টের প্রবলেম ছিল, আপনার 3 বছর ধরে। এখন অনেক ডাক্তার দেখাইছে, মোটামুটি অনেক কমপক্ষে 5-7 জন ডাক্তার দেখাইছি, সবাই একটাই কথাই বলছে অপারেশন করতে। আচ্ছা, তো এখন আমি পরে আপনাদের ভিডিওটা দেখা পরে আসছি। এখন আগে তো একটু পা বাঁকা ছিল, এখন একটু মোটামুটি সোজা হয়েছে, মাঝে একটু সোজা হয়েছে। আশা করি যেটুকু আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি পরবর্তীতে আসলে এটুকু আল্লাহ রহমত করে ইনশাল্লাহ ছেড়ে যাবো। আচ্ছা, এই সমস্যাটা শুরু হয়েছিল কতদিন থেকে? সমস্যা শুরু হয়েছিল আমার আপনার 2018 থেকে, হয়তো 18 বা 16। আচ্ছা, এই সময় থেকে ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেছেন যে কোথাও একটা সমস্যা হচ্ছে, আগের মতো হাঁটতে পারছেন না, বসতে পারছেন না, বসতে গেলে কষ্ট হচ্ছে, এবং একটা সময় যত দিন যাচ্ছে দেখছেন আরো খারাপই হচ্ছে। তো যখন প্রাথমিকভাবে শুরু হয়, ডক্টরের কাছে যাননি বা ডক্টরের ট্রিটমেন্ট গুলো নেননি তখন? তখন স্যার ট্রিটমেন্ট নিয়েছি, নেওয়ার পর মানে এমনি বাড়ির আশেপাশে ডাক্তার গুলো যে আছে এগুলোর কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছি। ওনারা ওষুধপাতি দিয়েছিল, খায় মোটামুটি সারছিল। দীর্ঘ আবার 6 বছর পরে বা 5 বছর পরে আমার এই কোষে একটু একটু ব্যথা করে, ব্যথা হয় তো তারপর ডাক্তার দেখাই, ডাক্তার বলছে ছেড়ে যাবো, যতদিন আর সারে নাই। তারপর যতদিন গেছে দেখছেন যে আরো খারাপই হচ্ছে, এবং একটা সময় যখন আমরা আপনাকে পেয়েছি খুবই বাজে অবস্থা ছিল, একদম নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছিলেন। তো কতদিন লেগেছে এখানে মোটামুটি একটা ভালো একটা অবস্থানে আসতে? এখানে কতদিন লাগলো? আবার দেখলেন যে না, ধীরে ধীরে একটু একটু করে চেঞ্জ হচ্ছে, একটু একটু করে সুস্থতার দিকে যাচ্ছেন, তখন কি কিছুটা আশার আলো দেখতে পেলেন? আলহামদুলিল্লাহ, একটু আশার আলো দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা হয়তো আশা করি শুকরুল্লাহ স্যারের মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো আমাকে সুস্থ করবে। তো এই যে আজকে বাড়ি চলে যাচ্ছেন, স্যার কি কিছু নিয়ম কানুন বা কিছু পদ্ধতি বলে দিয়েছেন বাসায় গিয়ে কি করতে হবে বা কেমন আপনার জীবনাচরণ হবে সেই জিনিসগুলো? স্যার বলছে বলে তোমার সাথে কাটতে হবে, সাইকেলিং করতে হবে, করার পরে তারপরে তুমি আবার 7 দিন পরে আমার সাথে এসে যোগাযোগ করো, দেখা করো, তারপরে কি অবস্থা আমি দেখতে চাই। তার মানে একটা কন্টিনিউয়াস প্রসেস আছে যে স্যারের কাছে একটা দীর্ঘ সময় ধরে আপনি বাসায় কিছুদিন থাকবেন, আবার স্যারকে এসে আবার রিপোর্ট করতে হবে যে এইভাবে এইভাবে আপনি করছেন, ইমপ্রুভমেন্ট গুলো স্যারকে জানাতে হবে। তো আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন, অনেক মানুষ, অসংখ্য মানুষ আছেন, যেমন আমরা আপনার কথাই জানি যে আপনি 7-8 লাখ বা 9 লাখ টাকার মতো অলরেডি আপনি খরচ করে ফেলেছেন, কিন্তু আপনি এর মাঝখানে কোনো লাভ পাননি, যেখানে গিয়েছেন আপনাকে রেস্টে থাকতে বলে, কিন্তু সেই সময় সময় নষ্ট হয়েছে, আপনি আরো খারাপ থেকে খারাপ হয়েছেন, এতগুলো টাকা নষ্ট হয়েছে, কোনো উপকার পাননি। তো এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবৎ না জানার কারণে আপনার মতো এরকম অকর্মণ্য হয়ে পড়ছে বা আরো অসুস্থ হয়ে পড়ছে, তাদের জন্য কিছু বলবেন আপনি? তাদের জন্য বলার আমার একটাই উদ্দেশ্য, আপনারা আসেন, আপনারা অন্য কোথাও জায়গায় না দেখায় আগে সবগুলো স্যারের কাছে আসেন, স্যার আপনাদের ট্রিটমেন্ট করবে, অবশ্যই আশা করি ইনশাল্লাহ আপনারা দ্রুত সুস্থ হয়ে যাবেন। তো আপনারা অন্য কোনো জায়গায় না দেখায় আগে এখানে আসেন, এসে পরিস্থিতি একবার দেখে যান, কি পরিস্থিতি জায়গায় ভালো কি, তারপরে দেখে তারপরে আপনারা যান অন্য জায়গায় ট্রিটমেন্ট করা ইচ্ছে তাহলে করে করেন, বা আগে এই জায়গায় ট্রিটমেন্ট আপনারা নিন, তারপরে আপনারা ডিসিশন করেন। এখন আমি যদি অনার্থক বাইরের সময়গুলো যে ব্যয় করছি, এই সময়গুলো যদি ব্যয় না করতাম বা আমি স্যারের ভিডিওগুলো আগে দেখতাম,
3 বছর বা 4 বছর আগে যদি দেখতাম তাহলে আমি আশা করি আগের মতো ভালোভাবে চলতে পারতাম। আমার অনেকদিন ধরে সমস্যা, দীর্ঘদিন ধরে 3 বছর ধরে আর কি বেশি রকম জটিল, 3 বছর ধরে জটিল বেশি। আমি মোটামুটি এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের কাছে এরকম অসংখ্য রুগী আসেন যারা এসে একটা কথাই বলেন যে আমরা সব জায়গায় ঘুরেছি, সব টাকা পয়সা শেষ করে ফেলেছি, আর চিকিৎসা করার মতো সামর্থ্য নাই, এটা শেষ চিকিৎসা হিসেবে আমরা এসেছি, যদি এটাতে ভালো না হই আমি আর চিকিৎসা করাবো না। তাদের জন্য বলছি প্রথমে একটু খুঁজুন, প্রথমে একটু আপনারা খুঁজুন সঠিক চিকিৎসা কোথায় আছে। এই খোঁজাটা এখন আর এত বেশি কঠিন কোনো কিছু না, আমাদের হাতে ইন্টারনেট আছে, প্রযুক্তি আছে, আমরা চাইলেই যে কোনো কিছু ঘরে বসে আমরা জানতে পারি। একবার চেষ্টা তো করে দেখুন ভালো হতে পারেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।